আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমানে আমাদের কারখানায় এই ডিজাইনের কাজগুলো চলছে। এটি একটি ওয়ান পিস, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, পুরো গলাটা হয়তো দেখাতে পারছি না, এই যে একটু খেয়াল করুন। এই ডিজাইনের কাজটি আমাদের কারখানায় বর্তমানে চলছে। আরো অনেকগুলো ডিজাইনের কাজ চলছে, গ্লাসের কাজ চলতেছে সব, কিন্তু সুতার মধ্যে এই ডিজাইনের কাজগুলো চলছে। তো আমি চাচ্ছি এই ডিজাইনটা আপনাদের সামনে ভিডিও করে দেখাই কিভাবে কাজ করা লাগে, কতটুকু কিভাবে কি করা যায়। একদম সিম্পল, একদম সোজা একটি কাজ, এটা মানে একদম সোজা কাজ, শুধুমাত্র আপনাকে ভরাট করতে জানলেই হলো, কিন্তু একটা নিয়মের মধ্যে ভরাট করতে হবে, সিস্টেম আছে ভরাট করার জন্য। আরেকটি কথা, সেটি হলো এই ওয়ান পিসগুলো আমরা বিক্রি করি, আমরা পাইকারি বিক্রি করি আমাদের কারখানা থেকে। যদি আমরা পার্টির কাজ করি, আমাদের নিজেদের মালও বানাই। আপনারা যদি কেউ পাইকারি আমাদের কাছ থেকে ওয়ান পিস নিতে চান, তাহলে নিতে পারেন। অনেক ধরনের ডিজাইনের ওয়ান পিস আছে। আমরা এই ওয়ান পিসগুলো মাত্র 320 টাকা পার পিস বিক্রি করি পাইকারি। আর যদি কেউ খুচরা নিতে চান, তাহলে সেটা ভিন্ন কথা। পাইকারি নিতে হলে কমপক্ষে 6 পিস মাল নিতে হবে, আর 6 পিস করে নিলে আপনি 320 টাকা রেটে নিতে পারবেন এই মালগুলো। এখানে আরও কাজ আছে, এই যে দাগ গুলো দেখতেছেন না, এখানে এই যে ছাপাগুলা, এখানে আপনার রিপিট পাথর বসবে, এই জায়গায় রিপিট দিয়ে পাথর বসানো হবে, তখন আরো সুন্দর লাগে ডিজাইনটা দেখতে। এটার হাতা হলো আপনার এই যে এখানে একটা, আর উপাশে আরেকটা হাতা করে দেয়া আছে। তো বেশি কথা না বলে ইনশাআল্লাহ তাহলে চলুন কাজ শুরু করে দেই, কিভাবে ডিজাইনটি বানাই।
শেষ, আমাদের এই কালার সুতার কাজ করা শেষ। এবার আমরা জড়ি দিয়ে এই যে মাঝখানে মাঝখানে একটি করে দানা মেরে দেবো। আমাদের এই ফ্রেমটি কাজ করা শেষ, দেখুন কতটুকু সুন্দর হয়েছে। আমি এই ছোট মোটর দিয়ে এই মেশিনটি দিয়েই এই ডিজাইনটি বানালাম। তো এই ফ্রেমটি কাজ করা শেষ, হয়তো পুরো জামাটি কাজ করে দেখাতে পারতাম, পুরোটি জামা পুরো জামা দেখালে যেই কথা, এক ফ্রেম দেখালে একই কথা। তো এইভাবেই পুরো জামাটি কাজ করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও আর লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।